বর্তমান প্রেক্ষাপটে আলোচনা সমালোচনার আরেক নাম ম্যাডাম খায়রুন্নাহার এবং মামুন দম্পতি। দর্শক শ্রোতা, বেশ কয়েকদিন আগে আত্মহত্যার মাধ্যমে পৃথিবী ছেড়ে চলে গেছেন একজন কলেজ প্রভাষিকা যার নাম খায়রুন্নাহার। প্রথমে বিয়ে করেছিলেন তার কলেজ ছাত্রকে, এ নিয়ে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে গণমাধ্যমে এসেছিলেন তারা। তবে সে সময় যদিও তাদের মুখে ছিল অন্যরকম হাসি, ভালোবাসার তৃপ্তি আর একে অন্যের সঙ্গে সুখে এবং সমৃদ্ধতে থাকার মতো ইতিহাস, কিন্তু বেলা শেষে যে ম্যাডামের করুণ পরিস্থিতি সেটি আসলেই তখন কাম্য ছিল না। যদিও সে সময়ে তারা দুজনই বলেছিল লোক লজ্জার ভয় নয়, একে অন্যকে ভালোবেসেই বিয়ে করেছে। তাহলে কি বলতে হচ্ছে সেই ভালোবাসাটাই অবশেষে জীবন প্রদীপ নিভিয়ে দিল ম্যাডাম খায়রুন্নাহারেন? দর্শক শ্রোতা, আপনারা ইতিমধ্যে অনেকেই জেনে গেছেন যে তাদের বিয়ের পরেই কিন্তু মাত্র কয়েকদিনের মাথায় আত্মহত্যা করেছেন ম্যাডাম খায়রুন্নাহার। তবে যদিও প্রাথমিক সুরতাল রিপোর্টের তথ্য অনুযায়ী আমি বলছি আত্মহত্যা, কিন্তু পোস্টমর্টেম রিপোর্ট কিন্তু তা বলেনি। এখনও পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট জানায়নি যে ম্যাডাম আত্মহত্যা করেছেন নাকি তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। ম্যাডামের পরিবার সহ আত্মীয় স্বজন, ছেলে বৃন্দ এবং যে ভাই মামলা দায়ের করেছেন সেই ভাইয়ের দাবি আত্মহত্যা করতে পারে না এত গুণী একজন মানুষ। জীবনের প্রতি যার রয়েছে অগাধ অভিজ্ঞতা, সেই মানুষটি কিভাবে এভাবেই জীবন শেষ করে দিতে পারে? নিজের জীবনের কালো অধ্যায়কে ঢেকে রাখার জন্য নতুন জীবন শুরু করেছিল তিনি, আর কিন্তু সেখানেও তো আবারও সেই কালো অধ্যায়, আর সেই কালো এতটাই গভীর ছিল যে অবশেষে ম্যাডাম তলিয়ে গেল, যার কারণে এখন আর পৃথিবীর মাঝেই নেই তিনি। জীবনের প্রতি চরম তিক্ততা থেকে এমন একটি সিদ্ধান্ত কি নিয়েছে ম্যাডাম খায়রুন্নাহার, নাকি তার মৃত্যুর পেছনে অন্য কিছু দায়ী রয়েছে? আত্মহত্যা নামে চালিয়ে দেয়া হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা জেনেছেন যে ম্যাডামের স্বামীকে প্রথমে আটক করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু আইনি হেফাজতে কোর্টে প্রেরণ করা হয়েছে। সেখানে রাখার পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তো জানতে ইচ্ছে হচ্ছে না যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি বলছেন তিনি। তবে এখনও তাকে রিমান্ডে নেওয়া হয়নি, তাকে সেভাবে কাস্টও করা হয়নি, শুধুমাত্র প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করার জন্যই 54 ধারায় আটকে রাখা হয়েছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট কি বলবে তা এখনো পর্যন্ত আমার জানা নাই। তবে জানাতে পারি যে ম্যাডামের দ্বিতীয় হাজব্যান্ড মামুন কি বলছেন। শুনেছি দ্বিতীয় হাজব্যান্ড মামুন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে স্ত্রীকে খুন করেননি, তবে তার সঙ্গে মন মালিন্য ছিল তার। তার ছেলেকে গাড়ি কিনে দেওয়ার কথা ছিল ম্যাডামের, আর যার কারণেই যে বিষয়টি নিয়েই তাদের মধ্যে প্রতিনিয়তই কথা কাটাকাটি হতো। মামুন প্রথমে স্বীকার হয়েছিল তার ছেলেকে গাড়ি কিনে দিতে দেবে, কিন্তু পরবর্তীতে সে তার স্ত্রীকে নিষেধ করে। খায়রুন্নাহার ম্যাডাম সেই নিষেধ শুনেছিল এবং গাড়ি কিনে দেয়নি, কিন্তু তারপরেও তাদের মধ্যে প্রতিনিয়তই ঝামেলা চলত, একে অপরের প্রতি প্রচণ্ড রকমের রেষারেষি ছিল, বলতে গেলে সবসময় তাদের মধ্যে বাগবিদণ্ডা থাকত। এমন পরিস্থিতির মধ্যে সেদিন হঠাৎ রাত 2টার পরে তাদের মধ্যে আরও বেশি কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ম্যাডামকে লাথি মেরে ঘরের মধ্যে ফেলে রেখে বের হয়ে যায় মামুন, আর যার কারণেই কিন্তু ম্যাডাম হয়তোবা এমন একটি সিদ্ধান্ত নিলেও নিতে পারে এমনটাই ধারণা করছে পুলিশ। জানা গিয়েছে সেদিন ম্যাডামকে লাথি মেরে ঘরের মধ্যে ফেলে রেখে চলে যাওয়ার পরে সেই সময় পুরো সময়টাই এখানে ওখানে কাটায় মামুন, শহরের বিভিন্ন জায়গায় ঘুরতে দেখা যায় তাকে। ইভেন মামুনের ফেসবুক পেজে একটি হতাশমূলক স্ট্যাটাসও দেয় তিনি, পারিবারিক অশান্তির একটি কথাও উল্লেখ করেন। তবে সেখানে স্ত্রী খায়রুন্নাহার কি করছে এ নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না তার। এক প্রান্ত থেকে অপর প্রান্ত ঘুরে বেড়াচ্ছিল রাত 2টার পরে। তারপরে ম্যাডাম বহুবার তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি, আর তাই হয়তো বেলা শেষে তার এমন কঠিন সিদ্ধান্ত। জীবনের কালো অধ্যায়ের প্রতি হয়তোবা হেরেই গেলেন তিনি, চলে গেলেন এহকালের মায়া ছেড়ে পরপারের উদ্দেশ্যে, সবাইকেই পৃথিবীর মেহমান বানিয়ে পরপারের মেহমান হয়ে চলে গেলেন তিনি।
এ ধরনের কথা যদিও মামুন বলছেন, তবে তা কতটুকু সঠিক তা সঠিকভাবে নিশ্চিত করতে পারলাম না, কেননা পোস্টমর্টেম রিপোর্ট বের হয়নি। হয়তোবা এর পেছনে অন্য কোনো মতলব থাকলেও থাকতে পারে মামুনের, অথবা অন্য কিছু করলেও করতে পারে। তো যাই হোক, যেহেতু এখনও পর্যন্ত পোস্টমর্টেম রিপোর্ট পাওয়া যায়নি, তাই তার সম্পর্কে সঠিক কোনো তথ্যও দিতে পারছি না। তবে বর্তমানে যে পুলিশি হেফাজতে রয়েছে সেটি নিশ্চিতভাবে জানানোর চেষ্টা করলাম। একই সঙ্গে প্রাথমিক যে স্বীকারোক্তিটুকু দিয়েছে সেটিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম। তবে মামুন কিন্তু দাবি করেছিল যে চারটার পরে যখন বাসায় ফেরে, তখন ম্যাডামকে যখন ঝুলন্ত অবস্থায় দেখেন, তখন কিন্তু কোনো কিছু না পেয়ে, উপরন্তু না দেখে কিন্তু নিজের পকেটে থাকা ম্যাচ লাইট দিয়ে পুড়িয়ে তারপর নামিয়েছিলেন ম্যাডামকে, এ কথাটাই তিনি বলেছেন। কিন্তু নামানোর পরে ম্যাডামের নিথর দেহ, তখন আর ম্যাডাম পৃথিবীতে নেই। এরপরে লোকজনকে ডাকা শুরু করে, ইভেন শুনেছি সেখানে যে কেয়ারটেকার থাকতো তাকেও ডাকে। ভাড়াটিয়া সহ আত্মীয় পাড়া প্রতিবেশী অনেকেই উপস্থিত হয় এবং সরাসরি তাকে সেখান থেকে মেডিকেলে নেওয়া হয়, এবং মেডিকেলে নেওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনার পরেই কিন্তু ম্যাডাম এবং মামুনের এই কথাটি আলোচনা সমালোচনার শীর্ষে উঠেছে। দর্শক শ্রোতা, একটি কথা না বললেই নয়, বর্তমান সমাজে আত্মহত্যার পরিমাণটা এত বেড়ে গেছে তা সত্যিই অবাককর। এখনও পর্যন্ত বুঝতে পারি না মানুষের জীবনে এমন কোন তিক্ততা আসে যার কারণে এমন কাজ করতে বাধ্য হয়। মানুষের মধ্যে ধৈর্য এত কমে গেছে, মানুষ এতটা নিজের প্রতি হতাশগ্রস্ত হয়ে গেছে, এর পেছনে আসলে কারণ কী, এটা কেন করছে মানুষ, আমার মাথায় আর ঢোকে না। জাস্ট তো আমি আর কিছু ভাবতে পারছি না, তাই আপনাদের কাছ থেকে মতামত চাওয়া। অবশ্যই যদি ম্যাডাম বা আত্মহত্যা সম্পর্কে আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই লিখে পাঠাতে পারেন। একই সঙ্গে নেক্সট টাইম আমি চেষ্টা করব ম্যাডাম এবং মামুন এই দম্পতি, অর্থাৎ খায়রুন্নাহার ম্যাডাম এবং মামুন দম্পতির মধ্যে সর্বশেষ কী হচ্ছে সেই তথ্যটুকু আপনাদের সামনে তুলে ধরার জন্য। আর ততক্ষণ পর্যন্ত প্রে করব সকলে সুস্থ সুন্দর এবং নিরাপদে থাকবেন। আর আমাদের চ্যানেলটিতে যারা ফার্স্ট টাইম ভিজিট করেছেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখবেন। ধন্যবাদ আপনার মূল্যবান সময়টুকু আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।